সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসীদের নিয়ে আরটিভির আয়োজন প্রবাস থেকে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আফসানা সুরাইয়া। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন কোপেন স্টেট ইউনিভার্সিটি সেন্টার ফর ন্যানো টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর জামাল উদ্দিন। স্বাগত আপনাকে আমাদের আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি যেহেতু ন্যানো সায়েন্টিস্ট হিসেবে বিশ্বে বেশ সমাদৃত একজন, তো এই ন্যানো টেকনোলজিটা কি সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আসলে ন্যানো টেকনোলজিটা হলো ন্যানো কথাটা হলো খুবই ক্ষুদ্র, অতিশয় ক্ষুদ্র, যেটা আপনারা বলতে পারেন যে আমরা ইংরেজিতে বলি ওয়ান বিলিয়ন্থ অফ ওয়ান মিটার, সেটা হলো বাংলায় বলতে গেলে এক মিটারের 10 লক্ষ ভাগের এক ভাগ। এটা এতই ক্ষুদ্র যে আপনার যেই এখন যেটা পৃথিবীর মধ্যে যেটা এখন আলোড়িত হচ্ছে সেটা হলো করোনা ভাইরাস। সেই ভাইরাস শুধু করোনা ভাইরাস নয়, এর আগে ইবোলা ভাইরাস আমরা দেখেছি, সার্স ভাইরাস দেখেছি, অনেক ধরনের ভাইরাস আছে। তো এই ধরনের ভাইরাসকে আমরা দেখতে পারি, অতিশয় ক্ষুদ্র এরা, আপনার ন্যানো মিটার স্কেলে অথবা মাইক্রোমিটার স্কেলে খুবই ক্ষুদ্র। তো এই ধরনের জিনিসগুলো নট অনলি ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে আপনার বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের ন্যানো পার্টিকেলস আছে, এগুলো দিয়ে এগুলো নিয়ে গবেষণা করার নামটাই হলো ন্যানো টেকনোলজি অথবা ন্যানো বিজ্ঞানও আমরা বলতে পারি, ন্যানো সায়েন্স। আচ্ছা, তো এই করোনা ভাইরাস নিয়ে মানে ওখানে তাহলে এটা সম্পর্কে যদি বলতেন। করোনা ভাইরাস তো আপনারা জানেন যে এটা সত্যিকার অর্থে এটা একটা বিশেষ ভাইরাস, যেটা আমরা কোভিড-19 বলি, তাই না? এটা হলো এক ধরনের আপনার ক্রাউন, দেখেছেন যে, তাই না, রাজা বাদশারা পড়ে যে সেই ক্রাউনের মতো, সূচের মতো অনেক, না না, সূচালো জিনিসগুলো আছে ক্রাউনের মতো, এটা একটা ল্যাটিন শব্দ। তো সেই করোনা ভাইরাসটা আপনার যেটা আপনারা সবাই জানেন যে চীনের উহান থেকে সেটা অ্যাকচুয়ালি ছড়িয়েছে, যেটা আপনার আমরা যেটা পত্রপত্রিকায় দেখেছি যে ওটা একটা ওদের বাজার থেকে, যেটা অ্যানিমেল থেকে এটা অ্যাকচুয়ালি ছড়িয়েছে মানব দেহে, যেটা খুবই সাংঘাতিক ছিল চীনের উহানে। এখন হয়তো অনেকটা তারা চিকিৎসার মাধ্যমে কমিয়ে ফেলছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ওইটার আপনার এত ছড়িয়েছে যে অল দ্য ওয়ে আপনার নর্থ আমেরিকা, কানাডা, ইউরোপে চলে গেছে। এবং আপনারা জানেন যে এটার এত ভয়াবহ বিস্তার চলছে, যেটা মানে চিন্তাই করা যায় না, প্রচুর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আপনারা জানেন, এবং 150 থেকে 180 দেশে এটা ছড়িয়ে গেছে, যেটা সবচেয়ে না বললেই চলে যে আমাদের বাংলাদেশে এটা এখন এমনভাবে ছড়িয়ে যাচ্ছে আমরা হয়তো ডিটেক্টই করতে পারছি না, কিন্তু আশা করি আমরা এখনও ওরকমভাবে যেটা ইউরোপে, ইটালিতে হয়েছে, চায়নায় হয়েছে বা অন্যান্য দেশে হচ্ছে, ফ্রান্সে বা আমেরিকাতে, ওরকমভাবে হবে না আশা করি ইনশাআল্লাহ, কিন্তু এখন আমরা বলতে পারছি না, কারণ এটা চলছি, তাই না, এটার বিস্তারটা। আচ্ছা, আপনি কি বিষয় নিয়ে কাজ করেছেন বা করছেন সেই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। আমাদের সেন্টারটা এস্টাবলিশ হয়েছে আসলে ব্যাক ইন 2009। তারপর ওখানে অ্যাকচুয়ালি আমাদের রিসার্চের স্কোপ ছিল না ওরকমভাবে, মেইনলি টিচিং। তারপর আমরা একটা গ্র্যান্ট পেলাম মেল অ্যান্ড আপনার ট্রান্সপোর্টেশন কর্পোরেশন থেকে, ওই গ্র্যান্ট থেকে আমরা শুরু করলাম আন্ডারগ্রাড স্টুডেন্ট দিয়ে, প্রথমে আপনার সোলার সেল কীভাবে তৈরি করা হয় এবং কীভাবে কার্যকরী সোলার সেল তৈরি করা যায়। এবং আপনারা জানেন যে এখন যেটা গ্রিন এনার্জি অথবা আপনার রিনিউয়েবল এনার্জি যেটা বলি, সেটা আমাদের দরকার, পৃথিবীর সব দেশেই দরকার, বিশেষ করে আমাদের এই দেশে। কারণ আমরা কী করছি, আমরা দেখেন যেই যে ফসিল ফুয়েল বলি, যেটা কোল, কয়লা, তারপরে আপনার গ্যাস এবং অয়েল, এই তিনটাকে আমরা বার্ন করে আমরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছি, যেটা এনভায়রনমেন্টে যাচ্ছে এবং যাওয়ার ফলে আমাদের বায়ুমণ্ডল স্তরের ওজন লেয়ারটা এটা ইয়ে হয়, ডিপ্লেট হয়, হ্যাঁ, হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এবং ওখানে বড় আকারে ছিদ্র যেটা বলে
তৈরি হয় যার ফলে সূর্যরশ্মিটা ডাইরেক্টলি পৃথিবীতে চলে আসে এবং সারফেসটা আপনার। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো, তবে আমাদের সাথে স্কাইপে একজন যুক্ত হয়েছে, আমাদের মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। রাজু, আমরা করোনা ভাইরাস সম্পর্কে জানবো যে সেখানে এখন কি পরিস্থিতি, আমাদের জানাবেন। আপনি জানেন যে প্রাণঘাতী যে করোনা ভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু পুরো মালয়েশিয়া জুড়ে এখন। পুরো যে আমরা যারা আছি সবাই কিন্তু ঘরের ভিতরেই থাকতে হচ্ছে, আজ থেকে কিন্তু সেনাবাহিনীও হচ্ছে রাত 12টার পর থেকে, এবং সেই সেনাবাহিনী মালয়েশিয়ার মানুষ ঘরে থাকে সবাই, জনজীবনকে একটা জনজীবনকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই সেনাবাহিনী মোতায়েন। সরকার কিন্তু মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এই এটা চালু করেছে 18 মার্চ থেকে। 18 মার্চের পর থেকে কিন্তু মানুষের জনজীবন একেবারে নিয়ন্ত্রণ, এটি আর কার্যকর করতে কিন্তু সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে। কাল থেকে একটি যে কোনো মানুষ বের হতে পারবে না অযথা অকারণ কেউ হয়, সেক্ষেত্রে 1000 জরিমানা, 6 মাসের জেলও হতে পারে। বোর্ড চাচ্ছে যে সবাই থাকুক, এই ভাইরাসটা হবেই যেন তো এটা সংক্রমিত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে, যাতে না। আপনি জানেন যে আজকে কিন্তু মারা গিয়েছে এবং এই মৃতের সংখ্যা আপনাকে ধন্যবাদ রাজু। আমরা জানছিলাম আসলে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি নিয়ে যে সেখানে কতটা ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, আমরা যেরকম কথা বলছি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করছিলেন সে বিষয়টা যদি। আচ্ছা, তো আমরা এনার্জি স্টোরেজ এবং যেটা সোলার সেল বলি এই ধরনের রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি। আমরা গোল্ড ন্যানো পার্টিকেলস দিয়ে আপনার এক ধরনের ন্যানো পার্টিকেলস যেটা ক্যান্সার রিসার্চে ইউজ করা হয়, এবং অলসো আপনার সিটি স্ক্যান যেটা বলি আমরা, যে MRI করি, ওইটার ক্লিয়ারলি ইমেজটা দেখার জন্য, যেটা আমরা নর্মালি সিটি করলে অথবা আয়োডিন দিয়ে করলে অত ক্লিয়ারলি দেখা যায় না, যেটা আপনি গোল্ড ন্যানো পার্টিকেলস ইউজ করে আপনার আরও ক্লিয়ারলি সিটি স্ক্যানটা দেখা যায়। তারপর আমরা টক্সিসিটি আপনার যেটা বলি ন্যানো ফিল্ট্রেশন নিয়ে কাজ করছি। তারপর এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যাতে কীভাবে ফলন বৃদ্ধি পায় সেই ধরনের ন্যানো পার্টিকেলস ইউজ করে, যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্টকে নষ্ট করে দিচ্ছে, ব্যাকটেরিয়াকে মেরে কীভাবে ফলন বৃদ্ধি করা যায়। তারপরে আপনার অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঞ্জাল, এই সমস্ত জিনিস নিয়ে এক ধরনের ন্যানো পার্টিকেলস ইউজ করে আমরা ফলন বৃদ্ধি করেছি, যেটা একটা রেভলিউশন বলতে পারেন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে। আরও অনেক ধরনের কাজ অ্যাপ্লিকেশন ন্যানো পার্টিকেলসের আছে। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি বিজ্ঞানী এবং সুদূর আমেরিকাতে আপনি কাজ করে যাচ্ছেন, তো সেখানে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? সুন্দর প্রশ্ন। আসলে প্রথমে যখন আমি জাপান থেকে PhD করে ওখানে যাই back in 1999, তখন আসলে ওখানে স্বাভাবিকভাবে একটা নতুন দেশ, আমি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। প্রথমে আমি লেকচারার হিসেবে ঢুকেছি, অ্যাডজাঙ্ক প্রফেসর লেকচারার, তারপর ওখান থেকে কাজ করে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, অ্যাসোসিয়েট, দেন প্রফেসর। এবং এই যে আমার যে এত বছরের অভিজ্ঞতার ফল, যেটা হলো যে আমি আসলে রিসার্চ করতেই ভালোবাসি, যেটা আমার ফলটা এতদূর নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের কাজ করে আমি একটা সেন্টার তৈরি করেছি, যেটা আপনি বললেন যে প্রতিষ্ঠাতা পরিচালক, এবং ওই সেন্টারের আপনার মূল কাজগুলো আমি বলেছি আপনার, এবং আরও অনেক ধরনের কাজ করা হয়, বিশেষ করে আন্ডারগ্র্যাড এবং গ্র্যাড স্টুডেন্টরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে এসে কাজ করে, এবং অনেক ইউনিভার্সিটি প্রফেসররাও বিভিন্ন দেশে এরাও কাজ করে এসে এখন একটা পূর্ণাঙ্গ সেন্টারে রূপান্তরিত হয়েছে। এবং অনেক ধরনের আসলে এই সেন্টারের অনেক পাবলিকেশনস বের হয়েছে এই গত আপনার 8 থেকে 10 বছরে। আমরা খুবই আনন্দিত যে একটা ছোট ইউনিভার্সিটিতে এত উন্নত মানের কাজ হচ্ছে, এটা মানে খুবই আমেরিকান গভর্নমেন্টের জন্য ভালো হচ্ছে, তারা অনেক কাজ পাচ্ছে। সেই সাথে
আমি আপনাকে বলেছি যে বাংলাদেশেও আমি এটার অ্যাপ্লিকেশন এবং ইউজটা যাতে ভালোভাবে হয় সেজন্য এসেছি এবং কিভাবে একটা ইনস্টিটিউট করা যায় সেই বিষয়েও আলাপ করছি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আরেকটি ভিডিও কল নিচ্ছি আমাদের কাতার প্রতিনিধি, করোনা নিয়ে আমরা কথা বলবো। আমাদের কাতার প্রতিনিধি ইএম আকাশ, তার সাথে কথা বলবো। আকাশ, কাতারের কি পরিস্থিতি করোনা নিয়ে, সে সম্পর্কে আমাদের জানাবেন। আপডেট আমরা জানিয়েছি এর আগেও, বর্তমানে 470 জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এখানে সকল ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং শপিং মল, সুপার মার্কেট সকল কিছু বন্ধ রয়েছে। শুধুমাত্র এখানে মুদি দোকান এবং ফার্মেসি এটা 24 ঘন্টা খোলা রয়েছে সবার জন্য। আর প্রবাসী বাংলাদেশটা এখন পর্যন্ত কোন ধরনের বড় কোন ধরনের রোগী পাওয়া যায় নাই। শুধুমাত্র কাতারে আমাদের বাংলা দূতাবাস জানিয়েছেন, তিনজন যাত্রী গতকালকে এখানে আটকে পড়েছিলেন, ইউরোপ থেকে এসে তাদেরকে আজকে পাঠানোর ব্যবস্থা করেছেন। এবং আমাদের রাষ্ট্রদূত উনি এই ব্যাপারে সবসময় প্রবাসীদের খোঁজ খবর নিচ্ছেন এবং টিম তৈরি করেছেন। পাশাপাশি দূতাবাসের একটি বিশেষ হটলাইন তৈরি করা হয়েছে এবং এখানে কাতার সরকার 16000 এই নাম্বারে ফোন করার জন্য বলা হয়েছে কোন রোগী যদি বাংলাদেশে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে। এবং কাতারে বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি আজকে আমরা একটু আগে খবর পেলাম কাতারের সানায়াতে নাকি 1500 জনকে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সত্যতা আমরা এখনো পাইনি, কারণ দূতাবাসে আমরা যোগাযোগ করেছি একটু আগেও, ওইখান থেকে আমরা জানিয়েছে তারা কনফার্ম হয়ে আমাদেরকে জানাবে। এবং পাশাপাশি আমাদের এখানকার যে বাংলাদেশ কমিউনিটি রয়েছে তারাও বিভিন্ন ভাবে উদ্যোগ নিচ্ছেন এই যে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য। এবং বাংলাদেশিদেরকে অনেকভাবে সতর্ক করা হচ্ছে দূতাবাস থেকে, বিভিন্ন টিম বিভিন্ন এরিয়া দোহার এবং সাড়ে আসমা সহ রাজধানী দোহার আশেপাশে বিভিন্ন এরিয়া সহ তারা সবকিছুতে কিন্তু খোঁজ খবর রাখছেন যাতে এই বিষয়টা যেন ওনারা বাংলাদেশিরা যেন আক্রান্তিত না হয় এবং কারো কাজকর্ম না থাকলে যেন বাসার বাইরে না যাওয়া হয়, সকালবেলা কথা বলছিলাম আমার কিছু বন্ধুদের সাথে। আসলে ওইটা অনেক জায়গায় লকডাউন করে ফেলেছে এবং খুবই পরিস্থিতি খারাপ। আপনার প্রায় কত কয়েকশো লোক মারা গিয়েছে আমি যতদূর জানি, প্রত্যেকটা স্টেটে আপনার বিভিন্ন ধরনের যে করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে, এটা আসলে এক ধরনের, আপনারা মুভি দেখেছেন তাই না আগে, যে মুভিতে দেখিয়েছে যে এক ধরনের রোগ বা ইয়েতে অনেক লোক মারা যাচ্ছে ইয়েতে, সেই ধরনের ভুতুড়ে অবস্থা এখন আমেরিকার প্রত্যেকটা স্টেটে। আমার এক ফ্রেন্ড আছে আপনার ইয়েতে হেনরি ফোর্ড হসপিটালে মিশিগানে, ও বলতেছিল যে ওখানের মানে সাংঘাতিক অবস্থা, আমরা বেরোতে পারি না, সবসময় বাসায় থাকার চেষ্টা করি এবং দোকানের জিনিসপত্র দৈনন্দিন জীবনধারণের জন্য আপনার কিছুই নেই, সব কিছু খাবার দাবার মানে শেষ হয়ে গেছে। আপনার ইভেন আপনার যে বার টিস্যু, তারপরে আপনার স্যানিটাইজার, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, মাস্ক, তারপরে টিস্যু পেপার, এগুলো পাওয়া যাচ্ছে না। মানে এতই উদ্গ্রীব আমেরিকার মানুষদের, আমি শুনেছি যে আমিও কিছু দেখে এসেছি যে এতই উদ্গ্রীব যে তারা মানে চিন্তাই করতে পারে না এই ধরনের ভাইরাস এরকমভাবে আমেরিকাতে ছড়িয়ে যাবে। আসলে খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যাচ্ছে। তো এই সংকট মোকাবেলায় মানে কি মনে হয় আপনার, সহজে কি মোকাবেলা করা যাবে এই সংকটটা, এই পরিস্থিতি? আসলে এই মুহূর্তে আসলে আপনি দেখেন আপডেটটা দেখেন প্রতিদিনই কী হচ্ছে, আপনি শুনবেন যে এটা শাটডাউন হচ্ছে, এটা লকডাউন হচ্ছে, আপনার লোকজন বের হচ্ছে না, ভয়ের ভাব, কে আক্রান্ত হচ্ছে কীভাবে হচ্ছে তারা নিজেরাও জানে না। হ্যাঁ, আমার সবচেয়ে দুঃখ লাগে যে বাংলাদেশের ব্যাপারটা, এটা অনেক লোক বিদেশ থেকে এসেছে যারা তাদের মধ্যে যে আপনার করোনা ভাইরাস আছে বা নাই এটা ডিটেক্ট করাটাও বোঝাটাও মুশকিল। তো আপনার বিভিন্ন দেশে, ক্যানাডাতে বলেন, ফ্রান্সে বলেন, ইটালিতে বলেন, পোল্যান্ডে বলেন, সব জায়গায় একদম
একটা প্যানিক অবস্থায় এই মুহূর্তে, আপনি বলতে পারছেন না যে কিভাবে আমরা এটা মোকাবেলা করব। তবে ইউ হ্যাভ টু বি পেশেন্স, আপনি ধৈর্য ধারণ করবেন, সবসময় বেশি লোকজনের মাঝে যাবেন না, বাসায় থাকা ভালো, তারপরে আপনার হাত বারবার পরিষ্কার সাবান দিয়ে পরিষ্কার করে ধোয়া ভালো, আপনার মুখমণ্ডল ধোয়া ভালো, পরিষ্কার কাপড় পরা, তাই না, এগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবার দাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে একটা পরিচ্ছন্ন জায়গায় খাবার দাবার আপনার। জি, আমরা আবার আসবো আপনার কাছে। আসলে আমরা জানি যে ইতালিতে খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা ইতালি থেকে একটি ভিডিও কল নিয়ে নিচ্ছি। ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আসলামুজ্জামান। আসলামুজ্জামান, ইতালি তো ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে, চীনের পরই হচ্ছে ইতালির অবস্থা। তো ইতালিতে কিন্তু মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে, তো সেখানে এখনকার এই মুহূর্তের অবস্থা কি আমাদের একটু জানাবেন? আসলে ধন্যবাদ আপনাকে। বর্তমানে যে পরিস্থিতি ইতালির আসলে ভয়াবহ, কারণ চীন থেকে উৎপত্তি স্থল হলেও ইতালির অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছে। কারণ যে মৃত্যু সংখ্যাটা প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি আসলেই ভয়াবহতা, এবং বাংলাদেশের সকলকেই আতঙ্কিত হচ্ছে। তারপরও সকলকেই বাংলাদেশি কমিউনিটি এবং যারা আছে এখানকার দূতাবাসগুলো সতর্ক জানাচ্ছে। আপনাকে আমি একটি জিনিস জানিয়ে রাখব যে গতকাল এক বাংলাদেশি, এই প্রথম কোন বাংলাদেশি প্রবাসী ইতালিতে মৃত্যুবরণ করেছে। উনি মিলানোতে থাকতেন। যেহেতু ইতালির ভিতরে সবচেয়ে খারাপ অবস্থা জায়গা হচ্ছে ইতালির মিলানোতে, সেই মিলানোতে উনি থাকতেন। উনি গতকাল রাত 8টার দিকে ইন্তেকাল করেছেন। উনি মেডিকেলেই ছিলেন, মেডিকেলেই উনি মারা গিয়েছেন। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখবো যে এই পর্যন্ত 47,000 দাঁড়িয়েছে আক্রান্ত সংখ্যা, এবং মারা গেছে 4,032 জন, এবং সেই সাথে সাথে সুস্থ হয়েছে 5,129 জন। যে সরকার এর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম এবং ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আমরা জানছিলাম আসলে ইতালির পরিস্থিতি একদমই ভয়াবহ অবস্থায়। আচ্ছা, আমরা যেমনটি আসলে শুরু শুনছিলাম যে আমরা আসলে শুরুর দিকে কথা বলবো যে আপনার প্রবাস জীবনটা শিক্ষার্থী হিসেবে কেমন ছিল বা কিভাবে শুরু হয়েছিল, সেই শুরুর কথাটা যদি আমাদের জানাতেন। আসলে আমি তো স্কুল কলেজ এখান থেকে ঢাকা থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে আমি অনার্স এবং মাস্টার্স করি। তারপরে আপনার মনবসু স্কলারশিপ যেটা বলে, জাপান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি চলে যাই 1994 জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে। ওখানে আমি 3 বছর রিসার্চ এবং পড়াশোনা করে পিএইচডি লাভ করে আমি চলে যাই আপনার পোস্ট ডক্টরাল ফেলো নিয়ে মিশিগান রাজ্যের ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে। ওখান থেকেই রিসার্চ করে আমি চলে আসি মেরিল্যান্ডে। মেরিল্যান্ড থেকে কিছু বছর রিসার্চ ইউনিভার্সিটি মেরিল্যান্ডে কাজ করে আমি চলে আসি আপনার কপিন স্টেট ইউনিভার্সিটিতে। এখানে যেটা বললাম যে আমি আপনার প্রতিষ্ঠিত করেছি এই সেন্টারটি, এটা মানে প্রারম্ভিকভাবে কিছুই ছিল না। তারপর ওখানকার স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে একটা পুরো বিল্ডিং, যেটা আপনার $150 মিলিয়ন একটা বিল্ডিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার, এবং অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি, যেটা আপনার বললেন এই যে বিভিন্ন ধরনের ভাইরাস, অফকোর্স ইনঅ্যাক্টিভ ভাইরাস আমরা দেখতে পারি, এদের সাইজ দেখতে পারি, সাইজ দেখে বলতে পারি এটা কতটুকু ভয়ঙ্কর, কতটুকু ক্ষতিকর, এগুলো বলতে পারি। তারপর এই ধরনের যন্ত্র আমরা নিয়ে এসছি ওখানে, এবং অত্যন্ত সফিস্টিকেটেড বলতে পারেন। এগুলো নিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কোলাবরেশনে কাজ করি, ইন্ডিয়া, তারপরে মালয়েশিয়া, তারপরে আপনার সৌদি আরবিয়া, বাংলাদেশে এখন আমি শুরু করেছি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে অনেক ভালো ভালো ন্যানো সায়েন্টিস্ট আছে, ওরা এখানে আমাদের জুনিয়র এবং সিনিয়ররা। এবং আজ আপনি বোধহয় বলতে হয় আপনাকে 12 মার্চে একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম হয়েছে ন্যানো টেকনোলজির উপর। তো এআইবি কর্তৃপক্ষ কিছু প্রফেসর মিলে বিভিন্ন দেশ থেকে আপনার
ন্যানো সায়েন্টিস্ট বা প্রফেসরদের ইনভাইট করেছে। আমার সৌভাগ্য হয়েছিল কিনোট স্পিকার এবং আরেক ভদ্রলোক ক্যানাডা থেকে। তো আমরা ওখানে প্যানেল ডিসকাশনও করেছি যে এই যে ন্যানো টেকনোলজি যেটা আমি করছি বা সেন্টার, এখানে কী করা যায়, ন্যানো টেকনোলজির কাজ এটার ভবিষ্যৎটা কী। আমরা বিভিন্ন ধরনের প্যানেলে বুয়েটের প্রফেসর ছিলেন, তারপরে অ্যাটমি এনার্জি সেন্টারের একজন ভদ্রমহিলা ছিলেন। তো আমরা সবাই বসে আলাপ করছিলাম, ডিসকাশন করছিলাম প্যানেলে যে কীভাবে আমরা ন্যানোর কাজগুলো, যেটা আপনার নেক্সট আপনি বলতে পারেন 100 ইয়ার্সে এটা ডমিনেট করবে পৃথিবীকে, এবং এটা এতই অ্যাপ্লিকেবল বিভিন্ন ক্ষেত্রে, আপনি বলেছি কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা বিশ্বাস যে আমাদের বাংলাদেশেও এই প্রয়োগগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরেকটি স্কাইপ ভিডিও কল আমরা নিয়ে নিচ্ছি সৌদি আরব থেকে, আমাদের প্রতিনিধি আব্দুল বশির, তার সাথে কথা বলবো। বশির, আপনি তো সৌদি আরবে রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি কি, করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে আপনারা জানেন এই পর্যন্ত করোনা ভাইরাসে আজকের খবর হচ্ছে 392 জন এখানে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন এর আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শপিং মল সিনেমা হল বাচ্চাদের খেলার সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে সৌদি আরবের সাথে সারা পৃথিবীর ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে সৌদি আরবের সকল অভ্যন্তরীণ ফ্লাইট, বাস, ট্রেন, ভাড়া চালিত ট্যাক্সি প্রতি 24 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানি বাস চলাচল করবে। এই আদেশ অমান্যকারীকে 10,000 রিয়াল জরিমানা করা হবে। এই নির্দেশনা যদি না মানা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই 10,000 রিয়াল জরিমানা আদায় করা হবে। তবে সবচাইতে ভালো খবর হচ্ছে মসজিদে হারাম ও মসজিদে নববী আজ থেকে খুলে দেওয়া হয়েছে। আর এখানে আপনার যারা তাদের আকামা মেয়াদ পূর্ণ হয়েছে তাদের ফি 30 জুন 2020 পর্যন্ত সহ সরকার বিশেষ অনুদান দিয়েছে। চলমান করোনা ভাইরাস সৌদি আরবের বিভিন্ন সেক্টর অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়ার কারণে সৌদি সরকার আজ রিয়ালের প্রণোদনা করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ভবিষ্যৎ সম্ভাব্য করে এই লক্ষ্য করণীয় নির্ধারণ করে এক মন্ত্রী পর্যায়ের 18টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন মনিটরিং করবে। এই মুহূর্তে বেশ কিছু দেওয়া হয়েছে, উল্লেখযোগ্য হলো কর আগামী 3 মাসের জন্য আমদানি পণ্য উপর হবে। এছাড়াও খাতের আর্থিক প্রদান করা হয়েছে। যে সমস্ত ইকামা মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের ইকামা ফি মেয়াদ শেষ হতে 30 জুন 2020 এবং স্পন্সর তার মেয়াদ বৃদ্ধির আবেদন করার মধ্যে দিয়ে আইডি সার্ভিস খেদমত বন্ধ হয়ে যাওয়া করে দেওয়া হবে। যে সমস্ত কর্মীদের রিএন্ট্রি ভিসা এই করোনার কারণে তারা যেতে পারেননি তাদের জন্য 3 মাসের এক্সিট রিএন্ট্রি হবে বিনা পিতে। নতুন কর্মী আয়নে উত্তোলন করে থাকলে তার কারণে কর্মী নিয়ে আনতে পারলে পদ ফেরত নিতে পারবে। স্ট্যাম্প হয়ে থাকার পর আপনাকে তাদের পুনরায় বিনা পয়সায় ওদের ফি দিয়ে করা হবে। আমরা আসলে সৌদি আরবের পরিস্থিতি জানছিলাম।
আচ্ছা, আপনার কাছে আবার আসলাম যে আমরা আপনি যে নতুন করে যে গবেষণাগুলো করছেন, কি কি গবেষণা এই মুহূর্তে করছেন সেই সম্পর্কে যদি আপনি বলতেন। এই মুহূর্তে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমরা করছি। আমরা দেখেন, আমরা পানি খাই না প্লাস্টিক বটলে, বা যেখান থেকে পানির সোর্সটা এটা ফিল্ট্রেশন করি সাধারণত আমরা, তাই না? বা বোতলে, আমরা বোতলে পানি খাই, এটা বিশুদ্ধ বলি, ওটা ফিল্টার করে আসে। কিন্তু এখন যেটা আমরা করছি সেটা ন্যানো ফিল্ট্রেশন বলি। যে ন্যানো কথা হলো যে ক্ষুদ্র, তাই না? আবার সেই ক্ষুদ্র জিনিসগুলো আপনি চোখে দেখছেন না, কিন্তু পানির মধ্যে আছে। তো ইদানিং যেটা ওয়ার্ল্ডে কাজ হচ্ছে, মাইক্রো প্লাস্টিক বলে এটাকে, মাইক্রো স্টাফ অথবা ন্যানো স্টাফ গুলো সিক্রেট হচ্ছে, নিঃসরণ হচ্ছে পানিতে। তো আপনি এটা কীভাবে ডিটেক্ট করবেন? তো আমরা যেটা করেছি, প্রথমেই নিলাম একটা খুব টক্সিক এলিমেন্ট, যেটা লেড, যেটা বডিতে গেলে লেড পয়জনিং, ভেরি খুবই ডেঞ্জারাস। তো সেটা আপনার লেড আমরা কন্ট্রোল নিয়ে, যেমন ধরেন একটা স্যাম্পল নিয়ে 20 ppm নিয়ে কাজ করেছি আমি, পার্স পার মিলিয়ন, ভেরি লো লেভেলে ওটা কন্ট্রোল করেছি। আর একটা এক ধরনের ওটা বলি আমরা IPC6 ইনোসেটাল হেক্সাফসফেট, ওই এক ধরনের আপনার কী বলবো কেমিক্যাল, তো ওইটা ইউজ করে আমরা লেডের সাথে দেখা গেছে যে ওই IPC6টা আপনার সাইট্রিক অ্যাসিডের সাথে আরেকটা কেমিক্যালের সাথে ইয়ে করে সোডিয়াম সাইট্রেট তৈরি করে, ওটা দেখা গেছে যে আপনার পানির মধ্যে দিলে লেডটা সম্পূর্ণ সাপ্রেস হয়ে যায়, একদম 20 ppm থেকে অলমোস্ট 0 point something। দ্যাট মিন্স লেডকে আপনি সাপ্রেস করে দিচ্ছেন বা সরিয়ে দিচ্ছেন, যেটা আপনি একদম ন্যানো লেভেলে, ছোট্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন না, তো সেটা যদি না থাকে তাহলে আপনি পান করতে পারেন বিশুদ্ধ পানি, তাই না? এই ধরনের আর্সেনিক বাংলাদেশে খুব একটা সমস্যা পানিতে। তারপরে ক্রোমিয়াম, এই ধরনের এলিমেন্ট নিয়ে আমরা কাজ করে আমরা দুই ধরনের মেথোডোলজি, এক ধরনের মেথোডোলজি একটা করেছি, আরেক ধরনের মেথড মেক শিওর যে এটা একই ধরনের রেজাল্ট পাই। আমরা পেলাম একই ধরনের রেজাল্ট, যে লেড এবং আদার এলিমেন্টসকে সাপ্রেস করে, কমিয়ে ফেলে, রিডিউস করে। এবং এই এই কাজটা আমরা খুব শীঘ্রই প্যাটেন্ট করব, তারপর হয়তো আমরা পাবলিকেশনে যাব। এটা একটা এক ধরনের খুবই নতুন কাজ, যেটা জনকল্যাণের জন্য। পানি একটা আপনার আপনার বডির কি 80% ওয়াটার, তাই না? তো আপনার পানি তো জীবন। তো পানিটা যদি আপনি আপনি ফিল্টার করছেন, কিন্তু ঠিক আছে, আপনি দেখতেছেন এই বোতলের পানি আপনার বিশুদ্ধ, তাই না? কিন্তু এখানে যে মাইক্রো অথবা ন্যানো পার্টিকেলস আপনি দেখতে পাচ্ছেন না, তো ওটাকে তো রিমুভ করতে হবে। ওইটাই আমরা কাজ করছি আর কি। আমরা ভালো ভালো জার্নালে পাবলিশ করেছি। আপনি বলতে পারেন একটা জার্নাল আছে নেচার সাইন্টিফিক রিপোর্টে আমরা পাবলিশ করেছি, সেটা পাবলিশ করেছি কি দেখেন, জুস থেকে ইলেকট্রিসিটি তৈরি করা, যে আপনার আপনারা আমরা যে ডালিম খাই, যে এটা ইংরেজিতে বলে পমিগ্রেনেট, এটাকে জুস তৈরি করে আপনারা ক্যাথোড অ্যানোড বানিয়ে আপনার ইলেকট্রোলাইটের মাধ্যমে আপনি এনার্জি তৈরি করছেন, একদম নন টক্সিক জিনিস, তাই না? আপনার ভেরি কী বলবো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, হ্যাঁ, অর ইকো ফ্রেন্ডলি যেটা বলে, সেটা আমরা করতে পারছি। এবং এটা আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ বা ডাই দিয়ে আরও আস্তে আস্তে হায়ার পার্সেন্টেজ অফ সোলার এনার্জি তৈরি করছি, যেটা এখন পৃথিবীতে আপনার 30-40% পেয়েছে অনেকেই, যেটা নর্মাল যেটা সোলার প্যানেল আমরা ইয়ে করি সিলিকন সোলার সেল, ওখানে আপনার 20% পাওয়া যায়, এখানে আপনার 30-40%। এবং এগুলি খুবই আপনার হালকা পাতলা কাপড়ের মতো, আপনার ছাদের উপরে বিছিয়ে দেবেন বা জানালাতে, সূর্যরশ্মি অ্যাবজর্ব করবে, মোর ইফিশিয়েন্ট কার্যকরী সোলার সেল পেলেন। এইটা নিয়ে আমরা কাজ করছি এখন, প্রচুর কাজ করছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় আপনার থেকে জেনেছি যে কৃষি ক্ষেত্রে হচ্ছে যে টেকনোলজিটা যেখানে ফলন বৃদ্ধি করাবে সেই সম্পর্কে একটু যদি বলতেন। আপনি দেখেন, আপনি ইনসেকটিসাইডস ইউজ করছেন, পেস্টিসাইডস ইউজ করে, ফার্টিলাইজার, এগুলো অল কেমিক্যালস, তাই না? এগুলোর ক্ষতিকারক দিকও আছে, ফলন বৃদ্ধি পাচ্ছেন কিন্তু আপনার ক্ষতিকারক দিকগুলো আছে, যেগুলি আপনি খাবারের মাধ্যমে না চলে আসে আপনার বডিতে। তো ওগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের যে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল ওর
অ্যান্টি ফাঞ্জাল যেটা আমি আগেও বলেছি, এই ধরনের জিনিসগুলো রিডিউস করার জন্য এক ধরনের ন্যানো পার্টিকেলস ইউজ করা হয়, যেটা ধরেন আয়রন, আমরা জিরো ভ্যালেন্ট আয়রন বলি, সেটা দিয়ে আপনার ন্যানো পার্টিকেলস দিয়ে ওগুলোকে যদি আপনি ধ্বংস করে ফেলতে পারেন তাহলে আপনার ফলন বৃদ্ধি পাচ্ছেন, কিন্তু ওদিক দিয়ে আবার আপনার টক্সিসিটিও যাচ্ছে না ইয়েতে। তো এটা একটা কাজ আমরা করছি, আরও অনেক কাজ করা হয় ভবিষ্যতে আপনার আরও বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেলস নিয়ে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে। আমি শিওর যে বিভিন্ন জাতের ফল বা এই ধরনের কীভাবে এই দেশে বা আপনার বিদেশি ফলগুলো এখানে ইয়ে করছে অনেকেই, আরও ফলন বৃদ্ধি করা যায়, ন্যানো টেকনোলজি ইউজ করে অল্প জায়গার মধ্যে অনেক ফলন করা যায়, এগুলো দিকেও আমরা অনেক কাজ করছি। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশে কি আর কেউ আপনার মতো এরকম স্বনামধন্য কোনো বিজ্ঞানী সেখানে রয়েছে কিনা, এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, অনেকেই কাজ করছে, আমার আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমার কিছু বন্ধু আছে, যেমন ধরেন ফ্লোরিডাতে UCF ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, ও গ্রাফিনের উপর কাজ করছে, ন্যানো পার্টিকেলস ভালো, খুব নাম করা, ভালো কাজ করছে সে বাংলাদেশ হিসেবে। তারপর আমার একটা ফ্রেন্ড ক্যান্সার উপর কাজ করছে ইউনিভার্সিটি মেল্যান্ড, ডক্টর মেসির আলী, ওর সাথে আমি কোলাবরেশন কাজ করছি, আমরা 4-5টা পাবলিকেশনও করেছি। তারপর আমার এক কলিগ আছে জর্জিয়াতে, ডক্টর অরুণ সাহা, তার সাথে আমার সোলার নিয়ে কাজ করেছি। ইনফ্যাক্ট আমি একটা গ্র্যান্ট পাওয়ার পর ওনাকে বললাম আপনি এই গ্র্যান্টটাতে অ্যাপ্লাই করেন, উনি পেয়ে গেছেন গ্র্যান্টটা, আমি ইউ আর সো হ্যাপি, সো সেই কাজ করছেন। তারপর আপনার এখন বাংলাদেশে এসেছি আমি, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে, বিশেষ করে শাহজালাল ইউনিভার্সিটির কিছু প্রফেসরের সাথে অলরেডি কাজ করেছি, ওরা আমার জুনিয়র, দুজন প্রফেসর খুব ভালো কাজ করছে ওরা, ওদের সাথে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন করেছি, ইভেন ওরা ওখানে গিয়েছে আমার সেন্টারে প্রেজেন্ট করেছে, এবং এখন আমি ওদের ইউনিভার্সিটি গিয়েছি গত কয়েকদিন যাবৎ, কয়েকদিন আগে আর কি, তো ওখানে আপনার কথা বলেছি আমার কাজ সম্পর্কে। তারপর ভিসির সাথে একটা এমনই হয়েছে ওদের, মানে ভিসির মাধ্যমে আর কি, ডিনের সাথে। তো আমি আশা করি এই ধরনের এমওইউ যেটা আপনার হেল্প করবে আমাদের ওখানকার কাজগুলোকে কীভাবে এখানে করা যায়, এবং আমার বিশ্বাস যে এখানের যে কিছু ইয়াং প্রফেসর অ্যাক্টিভলি কাজ করছে, আমি শিওর যে ইনশাল্লাহ আমরা ভালো মানের কাজ নিয়ে বের করতে পারবে বাংলাদেশ থেকে, অনেকে করছে এখনো অনেক ভালো ভালো কাজ। সেটাই, আমরাও এটাই আশা করছি যাতে প্রবাসী বাঙালি আর আপনার মতো আরও এগিয়ে যাক, আর বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনুক, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, অ্যাকচুয়ালি আরটিভিকে অনেক ধন্যবাদ যারা দেখছেন দর্শক মণ্ডলী। আসলে আমি একটা শেষ কথা বলতে চাই যে প্যানিক হওয়ার কিছু নেই, সব কিছুই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার মাধ্যমে হয়। আপনারা সব সময় একটু সজাগ থাকবেন, ক্লিন থাকবেন, হাত পরিষ্কার, সাবান দিয়ে অলওয়েজ পরিষ্কার করবেন, স্যানিটাইজেশনে থাকবেন, বাসায় থাকার চেষ্টা করবেন। এই মুহূর্তে দেখেছেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, সেই জন্য আমাদের বাংলাদেশের লোকদেরও খুব সতর্ক থাকতে হবে, সেই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আজকের প্রবাস থেকে অনুষ্ঠান এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান।